অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বরখাস্ত ডিআইজি মিজান ও তার স্ত্রী সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এদিকে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে করা মামলার অভিযোগ গঠনের তারিখ 30 নভেম্বর ঠিক করেছে। আদালত বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে মঙ্গলবার বরখাস্তকৃত ডিআইজি মিজানকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামানের আদালতে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন দুদক ও আসামিপক্ষের আইনজীবীরা। দুদকের আইনজীবী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে ডিআইজি মিজান সহ চার আসামিকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চান। এক পর্যায়ে আদালতে উপস্থিত মিজান সহ দুই আসামিকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এ সময় নিজেদের নির্দোষ বলে দাবি করেন তারা। পরে ডিআইজি মিজান সহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারক। উনি ওনার অবৈধ টাকা ও অবৈধ উপায়ে অর্জিত এই টাকা দিয়ে বিভিন্ন সম্পদ অর্জন করেছেন। উনি ওনার স্ত্রীর নামে, নিজের নামে করেছেন, ওনার স্ত্রীর নামে করেছেন, ওনার ভাইয়ের নামে করেছেন এবং সর্বশেষ ওনার ভাগ্নের নামে করেছেন। এখানে মানি লন্ডারিং কোনো অপরাধ ঘটে নাই এবং এখানে অবৈধভাবে কোনো সম্পদ উপার্জন করা হয়নি, কারণ আমাদের সমস্ত সম্পদ আয়কর ফাইলে দেওয়া আছে। এই মামলায় মিজানুর রহমানের স্ত্রী সোহেলি আনা রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে অস্ত্র ও মাদক মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে এদিন আদালতে হাজির করে পুলিশ। এ মামলায় তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। দুপক্ষের শুনানি শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। অস্ত্র এবং মাদক মামলার মূল কথা কি? নলেজ কন্ট্রোল পজিশন, তিনটার একটাও আমার আসামির ছিল না। আজকে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে এবং আগামী 30-11 তারিখে এই বিজ্ঞ আদালতেই অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছে। এদিকে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ইসমাইল চৌধুরীর সম্রাটের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এক পর্যায়ে আদালতের সামনের সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকে তারা। সমর্থকদের ভিড় ঠেলে আদালত থেকে সম্রাটকে কারাগারে নেওয়ার সময় বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।